আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো তিন লেয়ারের পুডিং। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তিন লেয়ারের পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিব তিনটি ডিম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন আমি একটা কাটা চামচের সাহায্যে চিনি আর ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইসেল দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এখানে আমি দুধ দিয়ে দিলাম। আমি 4 কাপ দুধকে জাল দিয়ে 3 কাপ করে নিয়েছি। এখন দুধটা দিয়ে আমি আবারও কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে এক্সট্রা গন্ধ আছে গন্ধটা থাকবে না। এখন আমি একটা চাটনির সাহায্যে ডিম আর দুধের মিশ্রণটি চেখে নিব। ডিম আর দুধ চেখে নেওয়ার পর অবশিষ্ট যে ময়লা থাকবে আমি সেই ময়লাগুলো ফেলে দেব। এখন আমি তিনটি বাটিতে দুধ আর ডিমের মিশ্রণটি সমান করে নিয়ে নেব। তাহলে পুডিং এর তিনটা লেয়ার একই রকম হবে। আমি তিনটি বাটিতে সমান করে দুধ আর ডিমের মিশ্রণ নিয়ে নিলাম। এখন এখানে আমি ফুড কালার মিশিয়ে নিব। আমি প্রথমে এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম। এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি রেড ফুড কালারটা মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। এখন আমি একইভাবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্রিন ফুড কালারটাও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। এখন আমি অরেঞ্জ ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নেব। আমি তিনটা বাটিতে সমানভাবে ফুড কালার মিশিয়ে নিলাম। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পানি। এখন আমি একটা স্পেচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের কালার চলে এসেছে। এখন আমি ক্যারামেলটা নামিয়ে ফেলব। আমি যে পাত্রে পুডিং বসাবো সরাসরি আমি ক্যারামেলটা সেই পাত্রে ঢেলে নেব। আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। এখন আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত। ক্যারামেলটা ভালোভাবে সেট হয়েছে। এখন এখানে আমি পুডিং এর মিশ্রণটি দিয়ে দিব। আমি প্রথমে অরেঞ্জ কালারের পুডিং এর মিশ্রণটি দিয়ে দিব। পুডিংটা বসানোর জন্য চুলে একটি ফ্যান বসিয়ে আমি পানি দিয়ে দিলাম, আর আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। পানিটা এমন নিতে হবে যেন বাটির 3/3 পানি নিচে ডুবে থাকে। এখন আমি পুডিং এর পাত্রটা বসিয়ে নেব। এখন আমি বাটির উপরে একটা প্লেট দিয়ে দিব, আর আমি
একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর ঢাকনা যে ছিদ্রটা আছে, ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। ফিরে আসলাম আমি 10 মিনিট পর। একটা লেয়ার হতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। আমার এই লেয়ারটা সেট হয়ে গিয়েছে। এখন এখানে আমি গ্রিন কালার একটা দিয়ে দিব। গ্রিন কালারের মিশ্রণটি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। গ্রিন কালারের লেয়ারটাও ভালোভাবে সেট হয়েছে। আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। এখন এখানে আমি রেড কালারের মিশ্রণটি দিয়ে দিব। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে আমার তিনটি লেয়ার ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম আমি 20 মিনিট পর। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, এর মানে আমার ফুডিংয়ের তিনটা লেয়ার ভালোভাবে সেট হয়েছে। এখন আমি ফুডিংটা নামিয়ে ফেলব। এখন আমি পুডিংটাকে বাইরে রেখে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি পুডিংটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। এর জন্য আমি পুডিংয়ের চারপাশটা নাইফের সাহায্যে এভাবে কেটে নেব। এভাবে যদি চারপাশ দিয়ে কেটে নেন, তাহলে পুডিংটা আনমোল্ড করার সময় একদম সহজে বের হয়ে আসবে। এখন আমি একটা প্লেটের মধ্যে পুডিংটা আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে। পুডিংয়ের ভিতরের কালারটাও অনেক সুন্দর এসেছে। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর এই পুডিংটা আপনারা অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন। আশা করি আমার আজকের পুডিং রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।